আমরা এখন কোথায় যাচ্ছি? বক্সো বাজার। বলো যাচ্ছ কোথায় যাচ্ছি? বক্সো বাজার। ইয়ে! এই ব্যাথা হচ্ছে না চাচু। চাচু ব্যাথা হচ্ছে না। ড্রেস এম কারনা চাচু ব্যাথা পাবে। তো নাচে নাকি? আমার হাসে। চাচু ব্যাথা হয়েছে তো। এটা আদর করে দাও, একটা পাপা দিয়ে দাও। চাচুকে একটা পাপা দিয়ে দাও, পাপা দিয়ে দাও। বলে চাচু আদর আদর আদর। এটা পাপা দিয়ে দাও। না না। এই তো উঠে গেলাম সেই দোদুল্যমান বাসটিতে। এটা সেন্ট মার্টিনস হুন্দাই সার্ভিস ছিল। তো উঠার সময় এতটা বুঝি নাই যে এসি বাস ছিল, আমরা একটু কমফোর্টেবল হয়ে বসছি। তো এরপর যেটা হয়েছে, এত জোরে জোরে ব্রেক করতেছিল, এত জোরে জোরে ব্রেক করতেছিল। আর যেহেতু লাস্ট অনেক বছর বাসে উঠা হয় নাই, আমরা লিটারলি আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিলো সারা দুনিয়া গোল গোল, তুমি গোল, মে বি গোল, গোল মাটল মনে হইতেছিল সব। এরপর আমরা জানি ব্রেকে নেমে পরোটা ডালের উপর ঝাঁপাই পড়লাম, কারণ এখানকার পরোটা ডাল আর ভাজি নাকি অনেক মজা, আসলে অনেক মজা ছিল। সো উই ডিডেন্ট রিগ্রেট ইট। আমরা পরোটা সবজি আর অনেক কিছু খাইয়ে এমনিতেই বাসে ডাল হয়ে গেছি। আমার চেহারা দেখি বোঝা যাচ্ছে যে কোনো অনেক বছর পর আমি বাসে উঠছি, তাই হচ্ছে সব তাল মটল লাগতেছে। এখন জানি না কি হবে, আরো দুই ঘন্টা আছে এখান থেকে আমরা এখন আবার বের হয়ে গেছি। আমরা নেমে গেছি, এখন আমরা হোটেলে যাই। আমরা এখন হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছি। টিম বয়েজ গেছে হচ্ছে খাবারের সন্ধানে, টিম গার্লস এখানে বসে আছে, আরেক আরেক ব্যাচ হচ্ছে বাচ্চা কাচ্চাকে রেডি করাইতেছে। আমরা এখন ফুড হান্টে যাব, দেখা যাক কি খাওয়া যায়। যেহেতু আমরা আজকে শুধু এক রাতের জন্য, রাতও না অ্যাকচুয়ালি ভোর পাঁচটায় আমাদের শিপ এখান থেকে সেন্ট মার্টিনসের উদ্দেশ্যে, এই জন্য কোনো মতে একটা যেটা পেয়েছি আমরা হোটেল ওখানেই উঠে গিয়েছি। তো এখন চল যাবো আমরা ফুড হান্টে। আমরা এখনো কনফিউজড, কোথায় খাবো, এখানে খাবো না এখানে খাবো, কোথায় খাবো। আমি কিছু চিনি না, এটা এটা কাঁকড়া, খাবেন যে? ওকে, আমি খাইনি কখনো কাঁকড়া, ধুয়া বাড়িতেছে। এখন বিচের ধারে যাচ্ছি, এখানে অনেক দোকান আছে, আমি ওখান থেকে কিছু কিনতে চাই। আমি এরকম একটা কিনতে চাই আপনার রুমে যেটা আছে ওইটা, ওটা একটু কালারফুল। হ্যাঁ, আমি খুঁজে খুঁজে বের করি, ওটা কালারফুল। আপনাদের কাছে এগুলো কালারফুল গুলো নেই? সুন্দর তো ক্লিপ গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি শুয়ে যান। এগুলা নিয়ে যাবো, আচার বড় আচার।
প্যাকেট কত আমি সাবুন দিয়ে বানানো মাথায় করার মতো এরকম রাউন্ড করে পড়ো যেগুলো নাই না মালাগুলো পড়তে পারো নাকি দেখো এটা সমতল এটা এ মৌলিখা এটা কি আপনি বানাই দেন হ্যাঁ বলে লেখো হ্যাঁ এটা আমার আছে আমি নিয়ে গেছি রুমান আর দাখি লেখা কত করে হ্যাঁ নিব তো নিব না কেন 150 টাকা করে কি বলেন ভাইয়া আমি 100 টাকা দিয়ে বানাই নিয়ে গেছি কদিন আগে আসছি শালিক ওইটাতে ভালো তো আমরা একটু কনফিউজ হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি কতক্ষণ খাবার মজা ছিল শালিকের এই জন্য হচ্ছে আমরা এখানে গিয়ে বসেও তারপর আবার প্ল্যান চেঞ্জ করে ওখান থেকে শালিকে চলে যাই আমার অবশ্য ফার্স্ট টাইম ছিল শালিকে আমি কক্সবাজারে গিয়ে এতটা ঘোরাফেরা খুব একবারই গিয়েছিলাম এতটা ঘোরাফেরা হয় নাই তো নতুন কিছু ট্রাই আউট করতে কার না ভালো লাগে তো কারা কারা এখানে খেয়েছেন এবং কোন রেস্টুরেন্টটা কক্সবাজারে আপনাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এটা নাম কেন আছেন যেহেতু আমরা পোলা মাংস খেতে খেতে ফেড আপ হয়ে গেছিলাম তাই আমরা অনেক ধরনের ভর্তা নিয়েছিলাম মাছ নিয়েছিলাম লইট্টা ফ্রাই ট্রাই করার জন্য নিয়েছিলাম ভালোই ছিল খাবার খারাপ লাগেনি আমাদের কাছে বাট প্রাইসটা একটু মনে হয় বেশি এখানে যেটা মনে হলো রাতে ঘুমাবো না কেউ হ্যাঁ পাঁচটার সময় যাইতে হবে আমি একটা কাজু কিনবো চলো আর আচার বার্মিস আচার হ্যাঁ পানি দেখলে দৌড় দিতে হয় সব দিকে অন্ধকার আর অন্ধকার এই গর্জনটা ইউকে তে শোনা যায় না ডিফারেন্স বিটুইন ইউকে বিচ এন্ড বাংলাদেশ বিচ রাতের বাজে 12টা এখনো পানি গরম এবং এখানে বিচের মধ্যে চা বেচে হ্যাঁ চা বেচে তোমার পিছনে চাওয়ালা চা বেচে আচার বেচে জুতা কিনে আনছি একটু আগে আরো সবকিছু বেচে কল্পনা সব রং আমরা এখন হোটেল সাইমনের ঠিক সামনে এটা আমাদের একমাত্র ভাবি না দুইমাত্র ভাবি সরি দুইমাত্র ভাবি একমাত্র ভাবি নাই এখানে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্যান্ডি বিচ বাংলাদেশে মুভিয়ান তো কার না ও শুধু আমার ভুলে গেছো যত দূরে চলে যাও রবে আমার একটু আগে ভালোভাবে গাইতেছিলাম ভালো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো ভুলে যাব না ভুলে যাব না খুঁজে পাবো আচ্ছা গানের মা কি ব্যান করে দিছো তুমি চলো পাবো না চলো চলো সুন্দর না ঢেউগুলা ভালো লাগতেছে
তো কারো না শুধু আমার আসো আমার পরিচয় ঠিক আছে ঠিক আছে বলো আমাকে বললো এখন আমাদের হোটেলে ফিরে যাওয়ার পালা। ভোর 5টার সময় আমাদের শিপ সেন্ট মার্টিনস এর উদ্দেশ্যে। আপনাদের সবাইকে নেক্সট ভ্লগে আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি আজকে। নেক্সট ভ্লগে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সেন্ট মার্টিনস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, আসতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। হোটেল গিয়ে খাবো। খুব সুন্দর টেকনিক।